এই সময় দাঁড়িয়ে দল বদলের সিদ্ধান্ত সঠিক হলো ভারতীয় জনতা পার্টি তো আরো অনেকে যাওয়ার জন্য লাইন দিয়েছে এজেন্সি টেবিলের ওপর একটা তারা যাওয়ার সময় খাম রেখে গেল একটা আমন্ত্রণ পত্র যার রং গেরুয়া আমার বাড়িতে ইডি ছিল আমি যে দল করতাম সেই দলের কেউ কেউ তুমি তো বলছো তুমি বরাবরই পদ্ম ছিলে মানে পাকে জন্মেছ কিন্তু পদ্ম ছিলে এত দুর্নীতি এত নিয়োগ দুর্নীতি যেখানেই হাত যাওয়া যাচ্ছে যেখানেই নিক করা যাচ্ছে সেখানেই চাকরি বিক্রি তোমার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর এত রাগ কেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কী না বলেছিল তৃণমূলের বিরুদ্ধে কী না বলেছিল নয়ন তাকে তুমি দাদা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আগে থেকে চিনতেন হ্যাঁ পাড়ার মেয়ে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি তাপসাকে গোড়া থেকেই পছন্দ করতো না সে জায়গা দেয়নি আনবিকামিং অফ এ চিফ মিনিস্টার

কোন পট পরিবর্তন হবে পরিবর্তন আসছে তৃণমূলটা ছমাস টিকবে না শুরু করছি আর প্লাস নিউজ রুম আর আজকের নিউজ রুমে কৌশলিকা দেওয়ার কোনো দরকার নেই বর্ষিয়ান কিন্তু নবীনদের পক্ষে বর্ষিয়ান রাজনীতিবিদ তাপস রায় তাপস রায় তুমি তো খুব মাইডিয়ার লোক সাংবাদিকদের কাছে তোমাকে আমরা দীর্ঘদিন ধরে চিনি আমি ভাবছি যে আমি একটা বই লিখবো রাজনীতি সম্পর্কিত জাতীয় এবং রাজ্য রাজনীতি কিন্তু গণতন্ত্রের যা সূচক যেভাবে আমাদের দেশে এবং রাজ্যে সেখানে আমার ইচ্ছে আমার মৃত্যুর পর এই রাজনীতি সম্পর্কিত বইটা প্রকাশিত হোক তাতে একটা অধ্যায় থাকবে অধ্যায়টা হচ্ছে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন কিন্তু স্থান কলকাতা একেবারে মধ্য কলকাতা বৌবাজার একশো পাঁচ নম্বর দেবী গাঙ্গুল স্ট্রিট সকাল ছটা কাছাকাছি ঠিক সেই সময় হঠাৎ দরজায় কড়া নাড়া একজন বর্ষিয়ান রাজনীতিবিদ প্রাক্তন মন্ত্রী এবং সেই সময়ও পদাধিকার বলে বিধানসভায় তার বিশেষ মন্ত্রী সমতুল্য স্ট্যাটাস রয়েছে তিনি কন করে ঠান্ডাকে অগ্রাহ্য করে লেখ থেকে বেরোলেন দরজা খুললেন নিজেই তার চক্ষু ছানা পড়া সামনে রয়েছে কেন্দ্রীয় এজেন্সি পেছনে কেন্দ্রীয় বাহিনী বাড়িতে পুত্র কন্যা স্ত্রী সবাই খুব সন্ত সেই সময় এজেন্সি এলো হানা তল্লাশি হলো গোটা কলকাতায় কিছুই না চলে কিন্তু সেদিন টেবিলের ওপর একটা তারা যাওয়ার সময় খাম রেখে গেল আর সেই খামের ভেতরে ছিল একটা আমন্ত্রণ পত্র যার রং গেরুয়া এভাবেই কি আপনার রাজনীতিতে দলবদল সূচনাটা যদি লিখি খুব ভুল হবে একেবারেই ভুল হবে আমার বাড়িতে ইডি পাঠানোর পেছনে বিজেপি কোনো ভূমিকাই ছিল আমার বাড়িতে ইডি পাঠিয়েছিল আমি যে দল করতাম সেই দলের কেউ কেউ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে আমার কাছে এই কথাটা যখন আমি বলছি এই এজে এসে তখন নিশ্চয়ই আমাকে তো সেটা এস্টাবলিশ করতে হবে সাবস্টেন্সিট করতে হবে আমি কাউকে কাউকে বলেছিলাম জেলঘাটা আসামি আমি কাউকে বলেছিলাম যে কালি এবং এটা ঘটনা তো যক্ষা রোগীদের একটা থুতু ছেটানোর একটা অভ্যাস থাকে যাতে যক্ষা রোগীর সংখ্যা বাড়ে তাই ব্যক্তিগত সক্ষতায় এটা করা কালিমালিপ্ত করা চেষ্টা যাই হোক ঠাকুরের আশীর্বাদে এবং এটাই হয়তো আমার অ্যাচিভমেন্ট রাজনীতিতে আমার পুরোনো দল পাশে না দাঁড়ালেও বাংলার সবকটা দলের একাধিক রাজনৈতিক নেতা একজন দুজন নয় তারা সকলেই যখন আমার ওই রেড চলছে সেই সময় তখন তো আর আমি জানি না তখন আমার টিভিও চলছে না আমার মোবাইলও আমার কাছে এমনকি আমার বাড়ির লোকেদের মোবাইলও তারা নিয়েছে কিন্তু সেগুলো দিয়ে গেছে আমারটা তো নিয়ে গেছে তো পরে যখন আমি জানলাম শুনলাম পরের দিন বা সেদিন যখন আমি নামলাম সাংবাদিকরা আমাকে বললেন আমার সহকর্মীরা তারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন রাত সাড়ে বারোটা পর্যন্ত মানে সাড়ে ছটা থেকে সাড়ে বারোটা আমি নিচের অফিসে ছিলাম তখন আমি যখন শুনলাম এবং জানলাম যে বিজেপি কংগ্রেস সিপিএম আই সমস্ত দলের পদাধিকারীরা মুখপাত্ররা নেতৃবৃন্দ তারা আমার এবং আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং তারা এটাকে নসৎৎ করে দিয়েছে আমার বাড়িতে ইডি ঢের ব্যাপারটা এটাই হওয়া উচিত এটাই তো রাজনৈতিক সংস্কৃতি হওয়া উচিত এটাই তো পলিটিক্যাল ফ্র্যাটারনিটি কোনো সৎ লোককে অসৎ করে দেওয়াটাও কোনো রাজনৈতিক দলের সাচ্ছা রাজনৈতিক কর্মীর উদ্দেশ্য হওয়া উচিত না আবার অসৎ লোককেও সৎ করে দাও বা নিজ দেওয়া সেটাও হওয়া উচিত নয় আমার মনে হচ্ছে এটাই এমন সবচেয়ে বড় পাওনা আমি পেলাম বা পেয়েছি আমি কালজয়ী সাহিত্যিক সমরেশ বসু একটা গল্প পড়েছিলাম নকশাল আন্দোলন পুলিশের খোচর ছিল সেই খোচরটি একটি মহিলাকে তার প্রতি বিশেষভাবে অনুরক্ত ছিল তার স্বামীকে অন্যায়ভাবে অন্যান্য রেডের সঙ্গে তাকেও নকশাল তকমা লাগিয়ে তার বাড়িতে রেড করিয়ে তাকে ধরিয়ে দেওয়া হলো আপনি কি বলছেন তাহলে এই ধরনের ঘটনা অন্যান্য জায়গায় ইডির যাওয়ার কথা ছিল আপনার নামটা শুধু কেউ এটা হতো না যদি আমি তৃণমূল কংগ্রেসটা না করতাম বরানগরের বিদায়ও না হতাম আর এই ষাট সত্তরটা মিউনিসিপ্যালিটিতে যদি নিয়োগ দুর্নীতি না হতো তার মধ্যে বরানগর সেখানে সিবিআই হয়েছে সেখানে ইডি হয়েছে নিয়োগ দুর্নীতি হয়েছে হয়নি তো তা নয় তো সুতরাং সেইখানে একটুখানি ইনফর্মারি করে দেওয়া এই নকশা আমলে ছিল না এই সমস্ত পুলিশের ইনফরমার হওয়া এবং ইনফরমার ব্যাপারটা এবং ডিডি সিআইডি যে কোনো স্তরি তুমি একটা জিনিস ম্যাক্রো তোকে মাইক্রো করো অথবা মাইক্রো সেটাকে ম্যাক্রো করো বড়ো করে তো দেখে তো কোনো লাভ নেই তার কারণ হচ্ছে যে যে কোনো সংস্থাই তাদের তো একটা নির্ভর করতে হয় তাদের ইনফরমেশনের ওপরে সেই ইনফরমেশনে হয়তো কেউ এরকম ভাবে বলে দিয়েছে খাইয়ে দিয়েছে যে ওখানের তো রয়েছে কিন্তু আমি যে কোন সেটা সকলে কিন্তু জানে আর যদি থাকা তাহলে দাদা তুমি তো বলছো তুমি বরাবরই পদ্ম ছিলে মানে পাকে জন্মেছো কিন্তু পদ্ম ছিলে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার রাজনৈতিক জীবনে আজকে নয় এটা তো পাহান্ন বছর চলছে এক দু বছর আমি পনেরো বছর ন মাস বয়স থেকে রাস্তায় হাঁটছি মিছিলে তিন মাস হয়নি ষোলো হয়নি সেই থেকে চলছে আমি যদি আমি তো এই কথা বলেছি হয়তো তোমরা শুনে থেকে থাকবে যে আমি যদি কোনো রকম কোনো নিয়োগ দুর্নীতি শুধু এইটা না কখনো কোন রকম কোনো দুর্নীতির সঙ্গে স্ক্যামের সঙ্গে ঘুষ টুস অর্থ দেওয়া নেওয়ার সঙ্গে যুক্ত থেকে থাকি তাহলে যেন ফার্স্ট ট্র্যাক নয় ফার্স্ট ট্র্যাক কোটে আমার বিচার হয়ে যেন আমাকে শাস্তি দাও এতটা অনতি বিলম্বে এতটা আত্মবিশ্বাস এবং যদি সেটা না পারে তাহলে আমাকে এবং আমার পরিবারকে যেন অনতি বিলম্বে ওই যে অমর্যাদা কর একটা পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছি সেটা থেকে আমাকে মুক্তি দেওয়া দাদা সরাসরি প্রশ্ন করছি তোমার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর এত রাগ কেন এটাকে ছাত্র অবস্থা থেকে ছাত্র রাজনীতির সময় থেকে কোনদিন রাজনীতি করল না সাজিয়ে গুজিয়ে মিথ্যে কথা বলা ছাড়া কাজই তো আচ্ছা জীবনের প্রথম পথ কোনদিন কারোর যুব কংগ্রেসের সভাপতি হতে পারে রাজ্য যুব কংগ্রেসের সভাপতি রবীন্দ্র দাসমসি জীবনের প্রথম পথ তার আগে কিচ্ছু নেই আমার রাজনৈতিক জন্মটা আর বেড়ে ওঠাটা মধ্য উত্তর কলকাতায় ছাত্র রাজনীতি যুব রাজনীতি কাউন্সিলর এম এল উত্তরে রাজনীতি করতে দেবে না বউকে দাঁড় করাবে ও কিন্তু মমতা ব্যানার্জিরও নয় তৃণমূলেরও নয় উত্তরের জনগণেরও নয় তারা পায় না কর্মীদেরও নয় তৃণমূল কর্মী ওর নিজের এবং ওর স্ত্রী এখানে আমার একটা প্রশ্ন আছে সম্ভবত এটা কাউকে ব্যক্তিগতভাবে আহত করছে না কে তো দি তাকে তুমি দাদা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আগে থেকে চিনতে হ্যাঁ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আগে থেকে তো চিন্তা আমাদের পাড়ার মেয়ে পাড়ার মেয়ে একটা সময় পারিবারিক আপদ বিপদে আমার বাড়িতে ওরা সকলে আসতো এবং আমার পাশেও দাঁড়িয়েছে একশোবার সুদীপ ব্যানার্জির আগে চিনতাম সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়নাদি যখন বিয়ে হচ্ছে তখন তো কাগজে কাগজে শিরোনামে সেই খবর ছিল তা সেই সময় নয়না এবং সুদীপ বাবুর এই বিয়ের সময় আপনার রোলটা কীরকম ছিল না না আমার কোনো রোলই ছিল না ওই সমস্ত ব্যাপারে আমার কোনো রোল ছিল না আমি কিছু জানতামও না সেগুলো নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না তো বিষয়টা হলো যে ওর নির্বাচন আমি করেছি সেটা দলের কথায় মমতা ব্যানার্জির নির্দেশে দু হাজার নয়ের যখন দলে ফিরল ছ সাত বছর তো ছিল না স্বামী স্ত্রী বেরিয়ে গিয়েছিল বলেছিল ওই তৃণমূলটা ছমাস টিকবে না মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিনা বলেছিল তৃণমূলের বিরুদ্ধে কিনা বলেছিল সেটা সর্বজন বিধিত তারপরে যখন ফিরল বললো নির্বাচনটা করতে হবে ওর দু হাজার নয় এবং দু হাজার চোদ্দোর নির্বাচনের আমি ইলেকশন ম্যানেজার ছিলাম বললে অত্যুক্তি করা হবে না বা শিখামিত্র রিজাইন করার পর নয়নার যে নির্বাচনের যে দায়িত্বে ছিলাম তখন মুকুল ছিল দায়িত্ব মুকুল আমাকে আড়াইটা আড়াইটা মানে দুটো ওয়ার্ডের দিয়েছিল পরে বললো চুয়াল্লিশটাও একটু দেখে দিও ওই জন্যই আড়াইটা বলছে এগুলো তো আমি করেছি কিন্তু দেখলাম যে দশেই যখন খোঁজা হচ্ছে ওইটা আমার একটা ভুল হয়েছিলো উচিত ছিল আমার ডাইরেক্টলি মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলো আমার ফোন বাজলো বাজলো রাত্রিবেলা সুদীপ ব্যানার্জি ফোন করে বলল যে মমতা ব্যানার্জি চাইছেন আমি কুড়ি নম্বরে কাউন্সিলরে লড়ি কারণ বললাম আমি কাউন্সিলার থাকাকালীন ছেড়ে দিয়েছি যেহেতু আমি এমএলএ হয়ে গেছে আমি বলেছি যে আর আমার কাউন্সিলারে দাঁড়ানো ঠিক নয় তা আমি দু হাজার সালেই আমি কাউন্সিলার দাঁড়ালাম না পঁচাশিতে এবং আমি কাউন্সিলার ছিলাম ছিয়ানব্বইতে আমি এমএলএ হলাম বিদ্যাসাগর কেন্দ্রে বললো না এরকম মমতা ব্যানার্জি চাইছে তুমি সুধাং সুশীল মানে দিদেন সিপিএম এর বা লেফট ফ্রন্টের প্রজেক্টেড মেয়ার তার সঙ্গে যখন লড়াই করতে হবে তখন কিন্তু তাপসের নাম দলের মনে পড়ে মানে মমতা ব্যানার্জি মনে পড়ে অপ্রতিহত

ওই প্রদীপ প্রমোদ মহাজন তারপরে কিষাম গোয়েন আদানিজি ধরে প্রিন্সুট পরে মন্ত্রী হতে যাচ্ছিল না তারপরে তো জন্য এক্সপেল হলো তারপরে এখানে টিকিট দেওয়া হলো তখন নর্থ ওয়েস্ট তখন নর্থ দুটো ভাগে বিভক্ত নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট সুব্রত তখন না বলছি ওই শূন্যতাটা যখন বহিষ্কৃত হলেন পার্টি থেকে বেরিয়ে যেতে হলো ওই ঘটনার পর দিল্লিতে ওই সময়টা বোধহয় কাজে লাগাতে পারলেন না আপনি কাজে কোথায় লাগালাম না তখন তো মধ্য উত্তর দল মমতা ব্যানার্জি আমাদের পাঁচজনকে দিয়ে করাতেন আমি সঞ্জয় বক্সি অতীন ঘোষ জীবন সাহা স্বপন সমন আমরাই তো করতাম তখন ওরা কোথায় তখন তো জোড়া মোমবাতি তখন তো সুদীপ ব্যানার্জি জোড়া মোমবাতি তখন তো আমি আর এই চারজন আমরা পাঁচজন মূলত যত কর্মসূচি দলে মিছিল মিটিং এভরিথিং ইলেকশন টিলেকশন ছ সাত বছর তো ছিলেন না তো সুতরাং তখন তো দল আমাদের দিয়েই করার তাহলে পাড়া আমি শুধু একা নই যে চারজনের নাম আমি আরও বললাম তারাও আরও অনেকেই ছিলেন কিন্তু মুখ্য আমরাই এই সমস্ত দৌড় ঝাঁপ যোগাযোগ কর্মসূচিকে সফল করা মিটিং মিশিং করা পাড়ার দাদা সেই সময় নির্দল প্রার্থী হয় কংগ্রেস ইয়ে হয়ে এমপি ছিলেন তখন হয়ে সুব্রত মুখার্জিকে হেরে যায় আমি কাউন্টিং কলে রয়েছি স্বাভাবিক মন খারাপ ইলেকশন ইলেকশান এজেন্ট সুব্রত মুখার্জি উনি বলতে বলতে বেরোচ্ছেন আমি হেরেছি তো কি হয়েছে উনি মানে সুদীপ ব্যানার্জি সিং তৃণমূলকে তো আরেইসি সুব্রত মুখার্জিকে তো আরেইসি কাউন্টিং হল থেকে বেরোচ্ছি সুধাংশু সুশীল এমপি হলে মনে আছে তোমার নিশ্চয়ই এই জন্যই আপনি বলছে যে সেই সময় সিপিএমকে বা বামকে সাহায্য করেছিলেন এরা সবসময় তাই কংগ্রেস ভাঙলো কেন ভেঙে তৃণমূলের সৃষ্টি কি জন্য এই বাহাত্তরে আর বাহাত্তরে গুলো সব কটা সিপিএম এর দালালি করেছে সব কটা তাহলে সিপিএম এর থাকার কথা নাই কিন্তু বাইডেন ট্রাম্প যেভাবে লড়াই করছে মার্কিন যুক্তরাষ্ট্রে বাহাত্তরেদের কি আমরা রাজনীতিতে সবাই তো আর এক্সেপশন কি করেছে আমাকে তুমি বলো একটা মানুষ যে কেউ তার পলিটিক্সে তার তো একটা মুভমেন্ট থাকবে তার কি করেছে কি ধরনের মুভমেন্ট করেছে এসবগুলো থাকবে তুমি দেখাও না দেখাও বলো না তুমি তুমি তারই বলো না যে এইটা করেছে এই ধরনের মুভমেন্টটা করেছে কিন্তু অনেকে বলেন যেহেতু নয়না আপনার পাড়ার বোন আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘরনি কোথাও কি তার ভূমিকা ছিল না কখনো আপনাদের সেসব কোনো ব্যাপার না আর আমি চাই উনি আমি চাই উনি তার কারণ হচ্ছে ওই দু হাজার দশে আমি ইলেকশনে দাঁড়ালাম তারপরে একটা বারও যাওয়া নয় ও তখন এমপি কিন্তু কানকার মিছিল নয় একটা মিঠি নয় এটা পদযাত্রা নয় গেল এক আমি তিন তিনবার দাঁড়ালাম তো বড়নগর বড়নগর মানে কি নর্থের বর্ডার বর্ডার মানে কি বর্ডার মানে দুবার মালাসাহ ছিল আর এবার হলো অতীম তাহলে একজনের জন্য একটা মিটিং করলে দুজনের হয়ে যায় বর্ডার তো একজনের জন্য একটা পদযাত্রা করলে দুটো হয়ে যায় ওইখানে তিনবার একটা পদযাত্রা বা একটা মিটিং হয়নি স্মৃতির মোড় হোক বা ডান দিকের রাস্তা বা দিকের রাস্তায় কোনো পদযাত্রা হোক যাতে আমার একটু উপকারে লাগে অথচ আমি অথচ আমি দুটো আমি উনিশের ইলেকশান কিন্তু করিনি সেটাও আমি বলছি আমি উনিশের ইলেকশান করিনি কোনো দায়িত্ব নিয়ে ছেলেদের চাপে পড়ে তিনটে পাবলিক মিটিং করেছে ব্যাস বাদবাকি আমি নর্থ চব্বিশ পরগনায় ছিলাম দমদমে ছিলাম নিজের কেন্দ্র এবং দমদম যে লোকসভা কেন্দ্র এরা হচ্ছে এই ধরনের নমুনা মানে এটা হচ্ছে একটা ফিয়ার সাইকোসিস আমার ব্যাপারে হি ওয়াজ অ্যান্ড হি ইজ অ্যাফ্রিড অব মি ফ্রাইটেন্ড অফ মি যার জন্যে দলও বলিহারি তাপস রায় দাঁড়াবে না শিয়ালদায় যখন দাঁড়ানোর ব্যাপার হবে যখন আমি দল ছাড়া আমি বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমার কোনো শর্ত নেই বলো তুমি ঠিক করবে নাকি আমি তো ঠিক করে রেখেছি তুমি সোমেন মিত্রের বিরুদ্ধে দাঁড়াবে কিন্তু তারপরে দাঁড় করো দাঁড়ো করেছিল আমি কাজও শুরু করেছিলাম পরে তো কংগ্রেসের সঙ্গে জোট হলো দু হাজার একে আমাকে বড় হাজারে নিয়ে যাওয়া হলো কিন্তু তারপরে সোমেনদের স্ত্রী দাঁড়ায় তাপস রায়রা দাঁড়ায় তারপরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী দাঁড়ায় তাপস রায়রা দাঁড়ায় এবং তারপরে এগারোতে আমায় বরানগরে চলে যেতে হয় লড়ে এসো মানে বাঘমারতে শত্রু পাঠানোর মতন টানা জ্যোতিবাবু একবার সিপিআই চার তিনে সাতবার আর এসবি তো যাই হোক এবং সেখানে তখন কিন্তু সৌমেন্দার বাড়িতে আর সুদীপ ব্যানার্জির বাড়িতে আলোচনা হচ্ছে সে খবর আমি পাচ্ছি ফোনে যে ওকে জিততে পারবে না সব জায়গায় কি আর তৃণমূল জিতবে কিছু জিততো জিতবে বামেরা বা সিপিএম তা গর সত্যি গর বড়নগর তো একটা অবশ্যই এই সমস্ত আলোচনা হতো তখন এরা চেষ্টা করেছিল তখন এই মুকুল রায় সোমেন দা এবং সুদীপ ব্যানার্জি যাতে আমি নমিনেশনই না পাই যাই হোক নমিনেশন আমাকে দেওয়া হয়েছিল এবং বড়ানগরে সেখান থেকে তিন তিন মাঠ তার আগে আমি দুবার মানে আমার পাঁচবার বিধানসভার সদস্য আমি তো যখন এই চোদ্দোর সারদা হলো তোমার মনে আছে যে সারদা স্ক্যাম সাল একটা নোটিশ পাঠিয়েছিল দলকে সিজিও কমপ্লেক্সে যাওয়ার জন্য সিবিআই দপ্তর থেকে তখন কিন্তু আমার নাম মনে পড়েছিল দলে আমি গেছিলাম পার্টির অ্যাকাউন্টস নিয়ে সিবিআই দপ্তর মনে আছে সিজিও কমপ্লেক্স মনে আছে তো সুতরাং এই কাজগুলো এই কাজগুলো কিন্তু আর তাছাড়া নিত্য নৈমিত তিনশো পঁয়ষট্টি দিন আঠাশে আগস্ট একুশে জুলাই যে কোনো কর্মসূচি যে কোনো মিছিল মিটিং যে কোনো ধরনা আমার একটা দায়িত্ব থাকতাম সেই দায়িত্ব আমি সুচারুরূপে পালন করতাম রাত জাগতাম থাকা খাওয়ার বন্দোবস্ত সুতরাং মানে তৃণমূলের সুভাষ চক্রবর্তী হয়ে উঠছিলেন না না আমি অতটা বড় নিজেকে মনে করি না সুভাষ দা অনেক বড় সংগঠক ছিলেন অনেক বড় মাপের মানুষ ছিলেন আমি তা না তবে আমি আমার লেভেলে আমাকে যখন যেটা দায়িত্ব দেওয়া হয়েছে আমি করিনি সেটা বোধহয় বলা যাবে কিন্তু মনে হয়নি সুভাষ চক্রবর্তীর সঙ্গে আপনার নীল রয়েছে বিশেষ করে এই ধরনের সমাবেশ থ্যাংকলেস জবগুলো করতে হচ্ছে অথচ পার্টির শীর্ষে জায়গা পাচ্ছেন না না সুবাষদা অনেক বড় মাপের সংগঠক ছিলেন তার দলের প্রভাব ছিল সে যাই হোক আমি নিজেকে অত বড় ভাবি না মমতা বন্দ্যোপাধ্যায় কি কখনোই তাহলে তোমাকে দাদা সেইভাবে পছন্দ করেনি যেভাবে দক্ষিণের বিভিন্ন নেতারা দক্ষিণের দল একসবায় তোমার শীর্ষ হয়ে আজকে কোথায় আরে সেটা হতেই পারে আমি তো দলে প্রবীণ নবীনের প্রশ্নে আমি তো বোধহয় একদম ভোকাল ছিলাম নবীনদের পক্ষে এবং আমি মনে করি করেছিলাম এটা লাস্ট উ আমি আর দাঁড়াবো না আমরা অনেকে ভেবেছিলাম আসলে নবীন বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই বলতেন হ্যাঁ নবীনদের পক্ষে নিশ্চয়ই অভিষেক তখন নবীনদের লিডারশিপটা দিচ্ছে দলটা কে চান মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দলটা এখন চালাচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবো না কত দুজনেই চালাচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে এখন আবার ওই দলটা কে চালাচ্ছে আর কে চালাচ্ছে না আমার কোনো ইন্টারেস্ট নেই কোনো ইন্টারেস্ট নেই দাদা তুমি তো এইভাবে ব্রিগেড থেকে শুরু করে হিসেব নিয়ে যেতে হবে কেন্দ্রীয় এজেন্সিতে এসব করছিলে অর্থাৎ মানে একেবারে ভাঙাকুলোর মতো কাজ এখানে যখন যে জেলায় পাঠিয়েছে যখন পাঠিয়েছে যেখানে পাঠিয়েছে উনিশের পর তুমি মনে করো বারাকপুর এন দিন ছিল যে বারাকপুরে কোনো মিছিল বা মিটিং হয়েছে বা কোনো ঘটনা ঘটেছে তাপস রায় পৌঁছয়নি পার্টি নির্দেশ দেয়নি বা তাপস রায় পৌঁছনি একটা বলো একটাই দিনের কথা বলো জিজ্ঞাসা করে যারা আজকে আছে এহানো দিন গেছে যে আমি বারাকপুর সাব সে হালি শহর হোক সে নৈহাটি হোক সে ভাটপাড়া হোক সেই জগদ্দল হোক সে টিটাগড় হোক সে বারাকপুর হোক একটা নাইনটিন অনওয়ার্ডস তো আমাকেই তো এটা আমি পেশার আমি ভালো পারতাম আমার এটা নয় যে আমি আমি এই সমস্ত করতে এই খুব ভালোবাসি এটা আমার নেশার মতন একটা আমি ছোটোবেলার থেকেই আমি করে এসেছি এইভাবে আমি কখনোই ফাঁকিয়ে দেওয়া কম করা সমস্ত জিনিস নিজে দেখা নিজে বোঝা নিজে করা এই সমস্তগুলো আমি করেছি বা করতে ভালোবাসি আমরা অনেকেই অবাক হয়ে যাচ্ছিলাম বিশেষ করে দাদা উনিশশো আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস দু হাজার এবং তারপরে আহ তোমার তৃণমূলে যোগ অথচ অজিত পাচার সঙ্গে তো একটা সম্পর্ক ছিল অজিত বাবু তো অনেক আগেই চলে গিয়েছিলেন এত বিলম্ব হলো কেন বা অজিত বাবুই বা কি মনে করতেন তৃণমূল কংগ্রেসের আসলে আমি সেই সময়তে সত্যি কথা বলছি আমার সঙ্গে যোগাযোগ করেছিল করেনি যে তা না অনেকেই যোগাযোগ করেছিলেন মমতা ব্যানার্জি পাঠিয়েছিলেন অনেকেই তিনি নিজেও দু দুবার বাড়িতে গিয়েছিলেন তো এই যেমন এই দলটা ছাপতে একদিনের ঘটনায় একটা ঘটনায় তো না তো তোমি বহু ঘটনা বহু দিন বহু বিষয় বহু উপেক্ষা বহু অবহেলা বহু ঘটনা যেগুলো হওয়ার কথা নয় ই আমলে যেগুলো হচ্ছে কেন হবে হাঁসখালি কেন হবে বকটুই কেন হবে কালিয়াচাক কেন হবে কালিয়াগঞ্জ কেন হবে সন্দেশখালী এখানে একটা প্রশ্ন যখন ইডি তারপর প্রায় পঞ্চাশ বাহান্ন দিন পেরিয়ে গেল কোন ফোন এলো না সন্দেশকালীন ঘটনা ঘটেছে আমি যাইনি আমাকে আমি সেই সময়তে আমি সেই বলছি সময় ধর্না চলছে আমি যাইনি একটা দিন আমি গেছিলাম ওপরে উঠিনি বক্তৃতা করিনি কিন্তু সেই সময় যেন সন্দেশকালীও আমাকে যাওয়ার কথা বলা হয়েছিল সেই সময় সন্দেশকালী শুরু হয়ে গেছে বা আমি যাইনি তখন আমার সিদ্ধান্তটাই ছিল যে না ইলরং কংগ্রেস আর তার তখন তো ভেরি বলবো না যে দল দল করবে না আমি কিন্তু ভালো হতো না রাজনৈতিকভাবে কৌশলগত কারণে তখন মুখ খুললে সুবুদ্ধি সম্পন্ন মানুষের আরো কাছে পৌঁছে যেত না মুখটা কত ঋতব্রত তুমি জানো না তা না তুমি খুব বড় মাপের একজন সাংবাদিক এবং দীর্ঘদিন সাংবাদিকতা করছো আমাকেও খুব কাছ থেকে দেখেছো তো সুতরাং স্পষ্টবাদিতার প্রশ্নে আমার একটা নাম আছে আমি যখনই কোনো কিছু ঘটেছে সেটা আমার কেন্দ্রে বসে হোক আমার যখন এইটা দেখছে বা দেখবে আমার সহকর্মীরা সে আমার কেন্দ্রের হোক সে আমার বিধানসভার সহকর্মীরা যারা ছিলেন মন্ত্রীরা এমএলএরা বা এমপিরা ভবনে বসে আমি কিন্তু এগুলোর সমস্ত বলতাম এগুলো ঠিক হচ্ছে না এগুলো প্রতিবাদ করতাম এবং অনেক সময় তো লক্ষ্য করে থাকবে সংখ্যাটা কম হলেও আমি বেশ কিছু ব্যাপারে মুখপাত্রের ভূমিকা পালন করতাম সেখানেও কিন্তু আমি ঢক্ রেখেছি এবং ইনডিরেক্টলি কতগুলো জিনিস ঠিক হচ্ছে না সেটাও কিন্তু আমি বোঝানোর এবং বলার চেষ্টা করেছি এটা বলা যাবে না যে আমি বলিনি আমি বলেছি দলের মধ্যেও বলেছে কিন্তু ঠিক কাকস্য পরিবে না কাকে বলবে কে শুনবে কে দেখতে যাচ্ছে নাহলে তো আর তাহলে তো এটা হওয়ার কথা ছিল না কোথাও কি খবর কেন উঠেছিল মানে উত্তর কলকাতার কোন একটি পুজো বাড়ির ছাদের ওপর বসে যে কথাগুলো বলেছিলে অথবা বিধানসভায় নিজের ঘরে সতীর্থদের যে কথাগুলো বলেছিল একদম খোলা খুনে হ্যাঁ কথা কি আমি বলছি এই আমি বলতাম না তাতে তো এই যারা কান ভাঙায় বা যারা এ কথা ওখানে সে কথা ওখানে তাদের মাধ্যমে বহু কথাই যেখানে পৌঁছনোর যাদের কাছে পৌঁছনোর পৌঁছেছে পৌঁছেছে তাতেও তো আমি থামিনি বলা কমাইনি আমাকে বলা হতো অনেক আবার বলতো কি দরকার বলবো আমি কেন আমি কোনো অন্যায় না এটার জন্য তো নয় আমি একটা নন্দীগ্রামের প্রতিবাদ হবে মিছিল হবে মিটিং হবে গলা পাঠাবো সিংমুরের নিয়ে হবে মিটিং হবে গলা পাঠাবো নেতাই নিয়ে মিছিল হবে মিটিং হবে গলা পাঠাবো ছোট আঙারিয়া নিয়ে হবে মিটিং হবে গলা ফাটাবো আর কালিয়াগঞ্জে নিয়ে কিছু বলা যাবে না হাঁসখালি নিয়ে বলা যাবে না কালিয়াচক নিয়ে বলা যাবে না পার্ক স্ট্রিট নিয়ে বলা যাবে না বকটুই নিয়ে বলা যাবে না সন্দেশখালি নিয়ে বলা যাবে আমি সেটা পারবো না তো এই সময় দাঁড়িয়ে দল বদলের সিদ্ধান্ত সঠিক হল সারাটা জীবন্ত দাদা বিরোধী রাজনীতি করে এলে মধ্যখানে আড়াই বছর মন্ত্রিত্ব আর ডেপুটি আমি তো কখনো যেদিন রাজনীতি শুরু করেছিলাম আমি কি সেদিন জানতাম যে এতবারের কাউন্সিলর হয়ে যাব এম হয়ে যাব এতবার নির্বাচন লড়ব এত রাজনৈতিক পদে থাকব আমি জানতাম এগুলো মোমেন্টাম এইগুলো আমি চলছি মানে রাজনীতির একটা গতিবেগ গতি সেই গতিতে আমি যেখানে গিয়ে থামতে হবে সেখানে গিয়ে থামবো তবে আমার রিটায়ারমেন্ট হবে বিজেপিতে এটাও শুনে না এরপরে নিশ্চয়ই আমি এসে একসময় কংগ্রেস রাজনীতি মধ্যখানে তৃণমূল এখন ভারতীয় তখনও তো বলেছিলাম সোমেন দাকে রাজধরে টেনে ধরত তদানীন্তর কংগ্রেসের নেতৃত্ব সিবিএমের বিরুদ্ধে তো সিবিএমের তো চৌথির পক্ষে কংগ্রেস যখন ছেড়েছিল তখন তো এই কথা বারবার শুনতে হত তৎকালীন কংগ্রেসিদের যে কোথাও যেন আলীমুদ্দিন স্ট্রিটের সঙ্গে একটা যোগাযোগ রেখে চলছে এ রাজ্যের কংগ্রেস নেতারা অথবা কেন্দ্রের কংগ্রেস নেতারা ঠিক একই কথা বারবার বাম আইএসএফ বিরোধী শক্তিরা বারবার এই রাজ্যে বলছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূলের একটা অলিখিত সেটিং আছে না সে কথা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে আমিও শুনেছি আমিও দেখছি কিন্তু আমি একটা কথা বলি যে ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটে বিজেপির যে মতাদর্শ মতবাদ তাদের যে কতকগুলো টার্গেট তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে তারা নর উচর হওয়ার নয় তারা যেগুলো যেগুলো বলেছিল তাদের যা যা এজেন্ডা ছিল সেগুলো তারা এক 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 করে পূরণ করছে সুতরাং সেইটার সঙ্গে যারা গা ভাসাতে পারবে থাকবে থাকবে আর যারা না থাকবে বিজেপির এই যে রাজনৈতিক যে প্রেক্ষেপ প্রেক্ষিত সেই প্রেক্ষিতে ভারতবর্ষের অন্য যে সকল রাজনৈতিক দলের যে দুরাবস্থা হয়েছে এখানেও তাই তাহলে কংগ্রেসের জাতীয়তাবাদী মতাদর্শ থেকে ভারতীয় জনতা পার্টির জাতীয়তা মতাদর্শ তাহলে কি একটা প্রথম একটা বিরাট প্যারাটিম শিফট হলো অর্থাৎ একটা চিন্তা ভাবনার জগতে একটা পরিবর্তন এলো তাপস রায় চিন্তা ভাবনার পরিবর্তন তো আসবে আমি এক মানুষ একটা প্রেক্ষিত আছে এটা রাজনীতি আছে নিশ্চয়ই আছে আমার রাজনীতির আদর্শ এবং নীতি প্রথমই হল সমাজের এবং মানুষের যতটুকু পাড়া উপকার করা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তো পলিটিক্স করিনি আসেনি হ্যাঁ উদ্দেশ্য কি নেই আমার আছে নিজের একটু মর্যাদা সম্মান হবে পাঁচজন জানবে পাঁচজন চিনবে এছাড়া এ বাদ দিয়ে তো আর অন্য কোনো কিছু ভাবনা চিন্তা কখনো কোনো কালে যদি থেকে থাকে আমি তোমাদেরও বলছি ইনভেস্টিগেশন জার্নালিজম করে সেটা আমার বিরুদ্ধে তুলে ধরো যদি থাকে একশোবার তুলে ধরবে তা বস আপনি একটু আগেই বললেন যে আমি রিটায়ারমেন্ট করব বিজেপি থেকে কিন্তু সামনে নির্বাচন আপনার কি মনে হয় এই নির্বাচন থেকে তৃণমূলের শেষের শুরু যে যে কারণে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঁচে ছিলেন তৃণমূলকে বেঁচেছিলেন কংগ্রেস থেকে দলে দলে মানুষ কর্মী সমর্থক কুল তারা এসেছিলেন এবং অন্যান্য দল থেকেও সকলে মিলে কিন্তু তার সেই যে আকাঙ্ক্ষা ছিল একটা আশা ছিল একটা স্বপ্ন ছিল সেগুলো সব চুরমার মারবে সুতরাং যে পারসেপশান যেটা আপনারাও জানেন আমিও জানি আমি অনেক দিন ধরেই জানি আমি দলের কাছেও বারবার বলেছি যে আমি আর বেশি দিন রাজনীতিতে নেই বেশি দিন দলে নেই যে কোনো দিন ইস্তফা দেবো কতবার বলেছি আমি বিধানসভাতে কতবার বলেছি স্পিকারের ঘরে বসে বলেছি নিজের ঘরে বসে বলেছি এর ঘরে বসে বলেছি পরিষদীয় মন্ত্রীর ঘরে বসে বলেছি যাই সেটা কোনো বিষয় নয় তো সুতরাং মানুষ চৌত্রিশ বছরের বাম রাজনীতির অবসান ঘটিয়ে এত স্ক্যাম এত দুর্নীতি এত নিয়োগ দুর্নীতি যেখানেই হাত যাওয়া যাচ্ছে যেখানেই নিয়োগ করা যাচ্ছে সেখানেই চাকরি বিক্রি ইটা আজকে কৃতজ্ঞতা এটা কি দুঃখের নয় বা সুচারু এটা কি দুঃখের নয় কারণ একসময় তো আমার কলিগ ছিল বন্ধু ভাই পার্থ চ্যাটার্জি খবরদারি যদি থাকতো অনুশাসন যদি থাকতো তাহলে এতগুলো মন্ত্রী এমএলএ জেলে থাকার তো কথা ছিল না থাকবে কেন এতগুলো আমলা এতগুলো শিক্ষাবিদ কেন থাকবে দাদা মানুষের মধ্যে একটা সবসময় কথা মানুষ বলে যেটা হচ্ছে যে ভোটেলেই দল বদল তো আপনিও ঠিক ভোটের আগেই গেলেন। আপনি দীর্ঘদিনের একটা কথা একটু আগে বলেছি দিদিমণি কোন সময় দল বদল করেছিলেন যারা বলছে তারাও কংগ্রেস থেকে তৃণমূলে কোন সময় এসছে এখনো যারা আসছে তারা কোন সময় আসছে বা কোন সময় গেছে দিস নাথিং বাট একটা সময় মমতা ব্যানার্জি দল গড়েছিলেন কবে কবে বলো কবে উনিশশো সালের পার্লামেন্ট নির্বাচনের আগে এবং যখন এআইসিসি প্লেনারি সেশন চলছে ফার্স্ট জানুয়ারি কেন তো সুতরাং এটা একটা মুমেন্ট সিদ্ধান্ত যারা নেয় বা নিতে হয় তখন একটা সময়তেই নিতে হয় তবে এটা ঘটনা নিজেরাও জেনে নিতে পারো যে আমি আমাকে শর্তের বিনিময় ভারতীয় জনতা পার্টি নেয়নি ওদের কাছে শর্ত চলে না আমিও কোনো শর্ত আরোপ করে আমি এই ভারতীয় জনতা পার্টিতে কিন্তু আসেনি ভারতীয় জনতা পার্টিতে তো আরও অনেকে যাওয়ার জন্য লাইন দিয়েছে গেছেও ফিরিয়ে দিয়েছে নেবে না বলেছে নগরের আশেপাশে কেউ কেউ না 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 রাজ্য পর্যায়ে একটা সময় গিয়েছিল চলে এসেছে সেই রকম কিছু আরও অন্য কেউ কেউ সেগুলো সমস্ত জানো তোমরা আমি নয় তাদের নামগুলো নাই বললাম তারা একটু অস্বস্তিতে পড়বে এতদিন তো বর্ণগরে বিধায়ক ছিলেন তো সেই ক্ষেত্রে বরনগর তো বিধায়ক পদ ত্যাগ করেছেন বরনগর এখন আর আমি ফার্স্ট মার্চ আমার যতগুলো আদার দ্যান এমএলএ যতগুলো সরকারি আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল এবং দলীয় অ্যাপয়েন্টমেন্ট ছিল ফার্স্ট মার্চ সমস্ত কিছু থেকে আমি ইস্তফা দিই রিজাইন করি এবং চৌঠা মার্চ আমি এমএলএ থেকে রিজাইন করি একটু টেকনিক্যাল প্রবলেম ছিল বলে আবার ছ তারিখ আমাকে নিজে হাতে লিখে এবং স্পিকার সাহেবের কাছে সই করতে হয় এবং যেটা জানতে চাইবো যে এতদিন ধরে যেরকম ভাবে রাজনীতিটা করলেন বিজেপিতে গিয়ে মানিয়ে নিতে পারবেন তো নাকি কিছুদিনের মধ্যে আমাদের ব্রেকিং নিউজ দিতে হবে বিজেপি ছাড়লেন তাপস রায় এখন বিষয়টা হলো যদি নিজের কোনো ব্যক্তি স্বার্থ না থাকে মানিয়ে নেওয়াতে কোনো সমস্যা হয় না আমার যদি কোনো ব্যক্তি স্বার্থ থাকে তাহলে পরে মানিয়ে নিতে কষ্ট হবে আরও একটা বিষয় আমরা দেখি যে কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন দল বদল করেন মানুষের আস্থাটা কমে যায় আপনি এতগুলো বছর ধরে রাজনীতি করে এসেছেন আজকে আপনি বিজেপিতে গেছেন মানুষ আপনার উপর আগামী দিনে ভরসা রাখতে পারবে মানুষ আমাকে বলছে যে কি করেছিলেন কি করে এতদিন ছিলেন আপনার তো অনেকদিন আগে চলে ছাড়ে দেওয়া উচিত ছিল চলে আসা উচিত ছিল এটাও তো বলছে এবং আমাকে সমস্ত অন্যান্য রাজনৈতিক দলের মানুষেরাও তো আজকের বাজারে আজকের বাজারে আমরা সকলে মিলে রাজনৈতিক দলগুলো নেতারা যে জায়গায় নিয়ে এসেছি যেখানে মিউচুয়াল রেসপেক্টটা একেবারে নষ্ট হয়ে গেছে সেই বাজারে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই সেই সকল রাজনৈতিক দলের আমি শ্রদ্ধা জানাই প্রণাম জানাই এবং যারা যারা আমার এবং আমার পরিবারের সামনে সেই দিনটাতে দাঁড়িয়েছিলেন বারোই জানুয়ারি আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাবার কোনো শব্দ বা ভাষা খুঁজে পাচ্ছি না আই আই এম টু টু গ্রেটফুল বলে রাখে তোমাদের তোমরা জানো নাকি যাই না তাপসদা কিন্তু সুনীল দাবস্থারের খুব ভালো মানে খুব বড় ভক্ত একজন তার ছবি আমরা যতবার যে কোনো পার্টি অফিসে বাড়িতে গিয়েছি দেখেছি নতুন বাড়িতে আমি যাইনি নতুন বাড়িতে বোধ হয় আছে নাকি না যে নতুন কোথায় আমি ছিলেন থেকে বাড়াবাড়িতে ছিলাম দু আছে বাড়ি নয় হ্যাঁ প্ল্যান এই যে সুনীল গাওয়ার সুনীল গাওয়ার আমার কাছে একটা শুধু ক্রিকেট খেলোয়াড় নাই বিশ্বের সেরা ক্রিকেটার আমার কাছে সুনীল গাবস্কার থেকেও বড় হচ্ছে মানুষটাকে সকলের ফলো করা উচিত কোন সিলেক্টার গাড় ধাক্কা দেওয়ার সাহস পাইনি এক দুই হচ্ছে যখন বলে বলে তার হাতে হয়তো পাঁচ ছটা আরো সেঞ্চুরি ছিল ব্যাট দোলাতে দোলাতে পৃথিবীকে চমকে দিয়ে রিটায়ার হয়েছিল টাইমিং টাইমিংটা টাইমিংটা তো তার তুলনাই নেই সে ব্যাটে বলের টাইমিং ছেড়ে দেওয়ার টাইমিং তা যে টাইমিংটা কংগ্রেস থেকে তৃণমূলে এবং তৃণমূল থেকে এখন বিজেপিতে তার টাইমিংটা বুঝেই যাচ্ছেন টাইমিংটা ওটা হয়ে গেছে আমি গাভাস্করের অত্যন্ত অনুরক্ত ভক্ত টাইমিংটা সেই সময়তে আমরা একসঙ্গে অনেকে এবং সেটা বললাম না তোমাকে বলেছি যে সেই সময় অনেকে যোগাযোগ করছেন মমতা ব্যানার্জি চাইছিলেন অনেকে যোগাযোগ করছিলেন কংগ্রেসটাও যদি ঠিকঠাকভাবে করা যেত করতে পারতাম সেটাও তখন অদ্ভুতভাবে এই সোমেন্দা কংগ্রেসটা তখন করতে দেবেন না তো তারপরে তো নিজেও কংগ্রেসটা ছাড়লেন ছেলে দিন হলে এলেন এখন তৃণমূল থেকে এসে আবার তিনিও বোধহয় খাপ খাওয়াতে বা মানিয়ে নিতে পারলেন না আবার ছিঁড়ে গেলেন এরকম একটা বড় মাপের মানুষ নেতা সংগঠক তারও শেষের ওই রাজনৈতিক জীবনগুলোর তারও এরকম হওয়ার কথা ছিল না কেন হলো সেটা বলতে পারব না তো সুতরাং সেই সময় একেবারে তিক্তদের একটা চরমে গেল সোমেন্দার সঙ্গে জয়ন্ত ভট্টাচার্যের রাজ্যসভার নির্বাচন আমরা তখন কংগ্রেসের এমএলএ তখন আমি বলেছিলাম যে তাহলে তৃণমূলে চলো গিয়ে তৃণমূলের সাপোর্টে বা তৃণমূলের প্রার্থীকে যদি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়া করেছিল তৃণমূলই দাঁড়া করেছে করিয়েছিল জয়ন্তবর্ণ সোমেন দাকে প্রার্থী তখন করলো না সোনিয়াজি বা এপ্রিল রঞ্জন দাস মুন্সী রা তাই বলেছিল সেটা শুনলো না তো কংগ্রেসে থেকে তৃণমূলের প্রার্থীকে ভোট দেব হয় না তো সুতরাং যখন আমি যেটা করেছি একশো শতাংশ আজও সেইটা নিশ্চয়ই যারা জানেন তারা জানেন তারা নিশ্চয়ই বলছেন যে দলে আমি নতুন এসেছি যে আমাকে যেন আর পাঁচজনের সঙ্গে ইকুয়েট করা না হয় আমি একশো শতাংশ ছিলাম যখন কংগ্রেসে ছিলাম একশো শতাংশ ছিলাম যখন তৃণমূল করেছিলাম অনেক উপেক্ষা এবং অসম্মান অমর্যাদাকে এখন তো একটা রিভিউ করার সময় দাদা চব্বিশ বছরের তৃণমূলের জীবনেটাই বাস চব্বিশ বছর কেউ বলবো না তেইশ শুন না চব্বিশে ছাড়ালাম হ্যাঁ প্রায় চব্বিশ ছুঁই ছুঁই এখন রিভিউ করে কি মনে হচ্ছে বমতা বন্দ্যোপাধ্যায় কি তাপসায় কে গোড়া থেকেই পছন্দ করতো না সে জায়গা দেয়নি এটা আমি নিজের মুখে এটা যখন শুনবে আমার সিনিয়ররা কন্টেম্পোরারিরা বা আমার থেকে যারা ছোট তৃণমূলে রয়েছে যে আমার মুখ দিয়ে এই শব্দটাই কথাটা কতবার বার বেরিয়েছে যে মমতা ব্যানার্জি আমাকে পছন্দ করেন না এটা কেন আমি যাই না অনেক সময় অপছন্দ করার কারণ থাকে অনেক সময় কারণ থাকে না যাই হোক আজকে তো আর সেটার কোনো প্রয়োজন নেই আজকে উনি আমায় পছন্দ করুন না করুন আমার আজকে কিছু আসেই যায় না চব্বিশে চব্বিশে একেবারে গোড়ায় যদি আমরা এরকম করে রিভিউ করি শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসে তার গুরুত্ব তাপস রায় তার গুরুত্ব এই যে তুলনা করার সাহসটা করছি দাদা এটা কোথাও ব্যথিত করে কার কার ওই তোমাকে বলি যে দু হাজার চব্বিশে কার গুরুত্ব বেশি ছিল তাপস রায় না শেখ শেখ সে তো তুমি দেখলে না তাপস কে ইডি টার্গেট করেছে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন না বিধানসভায় সেদিন অবশ্য আমার শরীরটা ভালো ছিল না বিধানসভায় আমি যাইনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে আনবিকামিং অফ এ চিফ মিনিস্টার শোভা পায় শিক্ষা যানের মতন মতন উত্তম সর্দারদের মতন দুর্বৃত্ত জলদস্যু মা বোনদের উপর অত্যাচার করেছে সম্ভবহানি ঘটিয়েছে মানুষের জমি কেড়ে নিয়েছে অত্যাচার করেছে স্বামীদের বেঁধে পিটিয়েছে বউদেরকে পিঠে বানাবার জন্য রাত বারোটায় ডেকে পাঠিয়েছে তার পাশে একটা সরকার দাঁড়াবে মুখ্যমন্ত্রী দাঁড়াবে শান্তিকে একটা প্রশ্ন করেছে আপনাকে আগে সেটা হচ্ছে ভোট আসলে পরেই সেক্ষেত্রে রং বদলে একটা চলে মানুষের কি এতে আস্থা কমে না একই থাকে তাহলে পরে তো যাদেরকে ভারতবর্ষে বা বাংলায়ও দেখা যাচ্ছে তাহলে তো অনেক সময় মানুষকে সেটা ভাবতে হবে যদি দেখা যায় বিশ্লেষণ করে যে শুধুমাত্র সে ভোটের কারণে দল বদলেছে মানুষ তার সিদ্ধান্ত নেবে আর যদি দেখা যায় অন্যায় অবিচার অত্যাচার এবং বাংলার বুকে দিনের পর দিন কিছু ঘটনা যেগুলো মানুষকে নাড়া দিয়েছে মানুষের হৃদয়কে এবং তারপরে পলিটিক্যাল এলিমেন্টদেরকে পলিটিক্যাল এলিমেন্টদেরকে অসম্মান করা হয়েছে পলিটিক্যাল এলিমেন্টদেরকে প্রমোট করা হয়েছে এগুলো যখন সাবস্টেন্সিয়েটেড হবে এগুলো যখন তুলে ধরবো আমি বলবো যখন এই সামনের নির্বাচনে দল যেখানে যেখানে পাঠাবে তখন মানুষ সিদ্ধান্ত নেবে আমি তো একটু আগেই বললাম যে যারা যারা বলবে তারাও তো জানে যে তারাও যদি দলবদল করে থেকে থাকে তারা কোন সময় দলটা বদল করেছে তারপর তো আপনার কাছে আর একটা প্রশ্ন আপনি অনেকগুলো জেলা সাংগঠনিক পদ সামলেছেন আবার নির্বাচিত জনপ্রতিনিধিও হয়েছেন বিজেপিতে কোন দায়িত্বটা বেশি নিতে চাইবেন সাংগঠনিক দিক না আমার কোনো রকম ওদের বলে দিয়েছে আমি ওরা যেভাবে আমাকে চাইবে যে দায়িত্ব দেবে আমি সেই দায়িত্বটাই পালন করব ব্যাস দিস মাছ এর থেকে কিছু বেশিও নয় এর থেকে কিছু কমও নয় উত্তর কলকাতায় পদ্ম 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 ফুটবে সারা ফুটছে বাংলায় গতবারের থেকে বেশি ফুটবে কোথায় গিয়ে দাঁড়াবে আমি বলছি সেটা যারা যা আশা করছেন মানে মোদীজিও যা ভাবছেন অমিত শাহজিও যেটা বলে গেছেন সেগুলো অতিক্রম করলেও অবাক হয়ে যাবেন না সুতরাং উত্তর কলকাতায় পদ্ম না ফুটার কি আছে কিছুদিন আগে যদি বলি কিছুদিন না অনেকদিনই আগে আপনি বলেছিলেন বিজেপির যে উত্তর কলকাতার যে প্রেসিডেন্ট আছেন তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখেন বিজেপিতে থেকেও আজও পর্যন্ত উত্তর কলকাতায় যার নাম তোমরা বলছিলে যিনি প্রার্থী এবং সভাপতি সেটা উত্তর কলকাতার তৃণমূলীরা বলু আমি তো ছিলাম প্রেসিডেন্ট বা অনেক রকম কাজকর্ম করি ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম তার আগে কাউন্সিলার রয়েছি লড়েছি এম এলএ লড়েছি সবই তো উত্তর কলকাতা থেকে মধ্য কলকাতা থেকে সুতরাং তারা বলুক যে প্রার্থী বা জেলা সভাপতি যিনি আমি হওয়ার পর যেটা প্রায় কীদে কেটে আবার ফিরিয়ে নিলেন মমতা ব্যানার্জির কাছ থেকে তিনি কি করেছেন সাংগঠনিক তারা ওটাই বোধহয় তোমাকে সবচেয়ে বেশি বিচলিত করেছিল যে উত্তর কলকাতার যে সাংগঠনিক পথ সেই পথ এটা আমাকে আমি একটা অবাক হয়ে যাই ঋতব্রত তুমি জানো আমাকে দেওয়া হয়েছিল কেন আমি তো চাইনি আমি কি কাউকে বলেছিলাম যে আমাকে উত্তর কলকাতার সভাপতি করো নে ওয়ান সাডে নাই কেম টু নো আমাকে উত্তর কলকাতার সভাপতি করা হলো আমি সেদিনকে ষোলোই আগস্ট সেদিনকে আমি প্রগতি সংঘের মাঠে ফুটবল খেলছি তার মানে আমার কাছে মোবাইল নেই আমাকে হাফ টাইমের সময় আমাকে ওখানকার একজন কাউন্সিলার সে আমাকে মোবাইল দেখে বললো তারপর তো তুমি নাকি উত্তরপূর্বার সভাপতি আছে আমি তো তাকে মুখ ঝামটা দিলো তারপরে দেখলাম যে না সত্যি আমাকে উত্তর পূর্বে সভাপতি করা হয়েছে এবং সেই উত্তরপূর্বে তার সভাপতি করার পর সাত মাস ছিলাম আমার হাত দিয়ে উত্তর কলকাতার ষাট জনের সিম্বল ডিস্ট্রিবিউশন হয়েছিল কাউন্সিলারের কলকাতা ইউনিভার্সিটির ইনস্টিটিউট হলে হ্যান্ডওভার হয়েছিল সেটাও অর্গানাইজড বাই মি মমতা ব্যানার্জির ফুলবাগানে সিএমের মিটিং হয়েছিল আমার সভাপতিত্বে ঠিক তার পরের দিন ঐতিহাসিক রোড শো হয়েছিল অভিষেকের সেটাও আমার সভাপতিত্বে তারপরে দলের নির্দেশ ছিল বিজয়া দশমী সমস্ত জেলায় জেলায় হবে বাগবাজার দুর্গা মণ্ডপে মাঠে সেখানে বিজয়া সম্মেলন করেছিলাম সেটাও একটা দেখার মতো এইগুলো তিনি আর সহ্য করতে পারলেন না এগুলো সহ্য করতে পারলেন ঈর্ষা পরায়ণ আর কি পরশ্রী কাতর ঈর্ষাপোড়ায়ণ হিং একজন মানুষ ও কিন্তু আমি হওয়ার পরই বলেছিল বাড়ির মধ্যে যে তিন মাস অপেক্ষা কর তিন মাস গেল তখন বললো ছ মাস অপেক্ষা কর তারপরে কিন্তু ডেট বলে দিয়েছে যে আটই মার্চ এবং সেই আটই মার্চ নজরুল মঞ্চে দেখ সেগুলো বড় কথা নয় নজরুল মঞ্চে হঠাৎ গেছি সকলেই উপস্থিত হয়েছে আমি উপস্থিত রয়েছি সে গেমে হঠাৎ বারবার আমাকে ফোন করছে বলছে নাম করে মমতা ব্যানার্জি বলে তো মর্যাদা হারি হয় আপনাকে জানানো হয়েছিল আমার প্রশ্ন আজও করা হয়েছিল কেন আমাকে আর যদি করা হয়ে থাকে ওইভাবে সরানো হলো কেন এটা কোনো কোনো দলের রাজনৈতিক দলের কিন্তু তাপস আর গোঠনি কিন্তু তাপরে আর রীতিনীতি হতে পারে কিন্তু তাপস স্যার তুমিও তো দিদির কাশি গিয়ে বলতে না 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 আমি এ সমস্ত পারি না আমি এ সমস্ত বলি টলি না আমি দরাদরি যদি করতাম তাহলে হয়তো বিরক্ত হয়েও আমাকে হয়তো কিছু একটা দিয়ে দিত সেটা যেন তেরো বছরে আমি কোন ধরা করাক যে আমরা যখন দেখলাম কংগ্রেস থেকে সিপিএম মানে বামেরা এলো তখন তো সিপিএম তখন তো তাদের পার্টি কর্মীদের ওপর বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ছিল সেই সুসংগঠিত তাদের একটা বিরাট রেজিমেন্টেড বাহিনী থাকলেও তারা তো সেইভাবে বিস্তার করতে পারেনি আবার আমরা যখন তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসতে দেখলাম তখনও তো দেখলাম যে সিপিএম এর সংগঠনের কাছাকাছি তখন তৃণমূল নয় বুথ থেকে আটানব্বইতে তৃণমূলের কোনো সংগঠন ছিল না নিরানব্বইতে তৃণমূলের কোনো সংগঠন ছিল না সাতাত্তরে সিপিএম এর কোনো সংগঠন ছিল না হ্যাঁ তারপরে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যেও দেখো মানুষ যদি মনে করে পরিবর্তন আনবো তাহলে পরে তখন কোন সংগঠন আর সংগঠন থাকলো কি থাকলো না মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ থাকে আর গণতান্ত্রিক যদি গণতন্ত্রের শব্দ যেটা বলে আমি তো এবার বলবো যে ইসি যেন বেশি কথা না বলে যেন ঠিকঠাক গণতন্ত্রটা পুনরুদ্ধার হয় বাংলার বুকে আর এই যে প্যারামিলিট্রি থাকবে যেন সাধারণ মানুষ ভয় কাটি ভোট দিতে যেতে পারে সেটা নয় এগারোতে হয়নি সেই নয় এগারোতে তো হয়েছিল নয় এবং এগারোতে কি করতে পেরেছিল দু হাজার নয়ের পার্লামেন্টে এবং এগারোর পুরসভা এই এগারোর বিধানসভা তখন কি ছিল এলো কি করে সিপিএম তো গনগনে আছে আমি গিয়ে আমি বরানগরে গিয়ে এইটুকুনি একটা জায়গায় মিটিং করেছিলাম কর্মী মিটিং একটা ছোট্ট আলমবাজারের একটা বিয়ে বাড়িতে আর সিপিএম তো তখন এগুলো হই হৈ করে নেচে বেড়াচ্ছে প্রতিটা পার্টি অফিস গনগন গনগন করছে কোথায় গেল ভোটগুলো আত্মীয় সাজার পরে যে ছিলাম তা আমি আবার এই প্রশ্নের উত্তর দিচ্ছি হচ্ছে গণ দেবতা মানুষ মানুষ যদি মনে করে যে এই দলকে শিক্ষা দেব এই দলকে আনব এই ব্যক্তিকে শিক্ষা দেবো এই ব্যক্তিকে আনব কোন সংগঠন মানুষ ওই মানুষ যে একটা সংগঠিত হয়ে যাচ্ছে যা টের পাচ্ছে না কেউ সেই সংগঠিত হয়ে গেছে কিন্তু আমি একেবারে শেষ প্রশ্ন করব আমাদের সবার পক্ষ থেকে দু হাজার লোকসভা নির্বাচন বছরের আপনার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে মনে হয় কোন পরিবর্তন পরিবর্তন হবে হবে আসছে হবেই পট হতেই হবে হওয়া উচিত সেই ধনী আপনি শুনতে পারেন এই ভোটটা কেন্দ্রের ভোট দেশের ভোট ভারতবর্ষের পার্লামেন্টের ভোট মোদিজি তৃতীয়বারের জন্যে আরও অধিক সংখ্যক আসন নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন এই বিষয় কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত তার পক্ষের বিপক্ষের কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক ব্যক্তিত্বের এবং নেতৃত্বের কোনো সংশয় নেই এখানে হবে না কেন এখানেও হবে বাংলা এরপর কি হবে বাংলা এরপর দেখো কি হয় দেখতে থাকো একটুখানি ইয়েরা গিয়ে আস তার ইন্তেজার কারো ক্যালতা তাহলে আপনি বলছেন দু হাজার ছাব্বিশের আগে কিছু হতে পারে হতে পারে হতে পারে না হওয়ার তো কিছু নেই না তো কিছু নেই বিজেপিতে আসার পর সবচেয়ে খুশি কে শুভেন্দু অধিকারী খুশি তো আমি সকলকেই দেখছি এটাই এটাও আমার একটা কপাল এটাও আমার একটা ভাগ্য বলবো যে যারা বিজেপি করেন পুরোনো বিজেপি প্রথম দিনের বিজেপি অনেক আগের বিজেপি এবং যারা যারা আমাকে গ্রহণ করলেন দেখলেন তারা যে সমস্ত কথা বলে নিলেন তাতে এখনো পর্যন্ত অকুশি কেউ পরিলক্ষিত হয়নি আমাকে নিয়ে অখুশ হওয়ার কোনো কারণও নেই আমার কোনো চাহিদা নেই আমার কোনো লালসা নেই আমার কোনো চাহিদা নেই সুতরাং আমাকে নিয়ে বিড়ম্বনায় পড়ার কোনো কারণ নেই কংগ্রেসও বিড়ম্বনায় পড়েনি উনত্রিশ ত্রিশ বছর ছিলাম আর এদেরও তো আমি বিড়ম্বনায় ফেলিনি বলুন না যে একটা দিনের জন্য আমি তৃণমূল আমার জন্য বিড়ম্বনায় পড়েছে মাথা হেঁট হয়েছে আমাকে বহুদিন বহু কষ্ট দিয়েছে বহু যন্ত্রণা পেয়েছে এবং অনেকগুলো সেগুলো তুমি জানো সব ঠিক আছে যা করেছে ঠিক হয়েছে ভালো হয়েছে পার্ট অফ দিস গেম আই হ্যাভ এনজয়েড মাই লাইফস অ্যান্ড মাই পলিটিক্যাল লাইফ আমার শেষ প্রশ্ন পশ্চিম বাংলা সি এর প্রভাব পড়বে লোকসভা নির্বাচনে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির পক্ষে নেতিবাচক প্রভাব পড়বে কোনো কখনো পড়তে পারে না পড়লে পরে তুমি দেখছো একটা সিএ নিয়ে কোনো কিছু বক্তব্য রে যে এটা তো যারা বলছে সিএ সম্পর্কে তারা সিএটা পড়ে দেখবে তো একবার পড়ে না দেখে তারা সিএ এর ব্যাখ্যা করছে সিএটা তো পড়তে হবে কোনো কাগজপত্র পড়বে না দেখবে না জানবে না আর সম্বন্ধে বলে দেবে সি আর এনআরসি এক করে দিচ্ছে এটা কি সেটা বলছে না জানছে না যাই হোক সেটা মানুষ বুঝতে পেরে গেছে এখন সমস্ত অত আমরা না যারা রাজনীতি করি রাজনীতিক ব্যক্তি আমাদের ধারণাটা কি জানো আমরা সব জানতা আর বোধহয় সাধারণ মানুষ আমার আমাদের ভোটারেরা আমাদের নির্বাচক মণ্ডলী সাধারণ মানুষ এরা বোধহয় কিছু জানে না এবং বোঝে না এটা একটা সাধারণ ধারণা আমরা যারা রাজনীতি করি তাদের এটা উল্টোটা সাধারণ মানুষ তারা বোদ্ধা তারা স্ট্রিট কর্নার করে না তারা স্লোগান দেয় না তারা ঝগড়াও করবে না তারা যখন যেটা সেটা ঠিক নীরবে নীরব বিপ্লব হবে এবার বাংলার নিঃশব্দ বিপ্লব হবে এবার বাংলার অসংখ্য ধন্যবাদ তারপর সে আপনাকে সুস্থ থাকুন ভালো থাকুন আমরা চাই আপনি দীর্ঘদিন রাজনীতি করুন ধন্যবাদ ঋতব্রত তোমাকে আর প্লাসকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে বাংলার জন্য বাংলার মানুষের জন্য Eve bak, bon, razı